হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি। তো ভিডিওটা আমি শুরু করেছি আজকে বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। তো সকালে আমি কিন্তু স্নান ধান করে এসে দেখি বাসের বিছানাটা উঠানো হয়নি, তো এভাবেই পড়ে আছে। যেহেতু মামাম ঘুম থেকে উঠে গেছে, তার বাবা মামামকে নিয়ে ব্যস্ত ছিল, তার জন্য কিন্তু উঠানো হয়নি। তো আমি স্নান করে আগে বিছানাটা উঠিয়ে নিচ্ছি, তারপর তেল সিঁদুর দিয়ে তারপর কিন্তু আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে আর প্রতিদিনের যা রুটিন আমার, চাটা খেয়ে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু ভাতটা বানিয়ে নেব তাড়াতাড়ি করে। তো আমার দেখতে পাচ্ছ ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি কিন্তু ভাতের মাড়টা গেলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে দেখো প্লিজ। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কি আমি বানাবো হচ্ছে পনির সবজি। তার জন্যই কিন্তু এই যে মশলাটা কিন্তু আমি বেটে নিচ্ছি, তিনটে কাঁচা লঙ্কা আর আদা, এগুলি কিন্তু আমি বাটবো, যেহেতু নিরামিষ খায়। আর যদি পেঁয়াজ রসুন খাই না, তখন কিন্তু এই শিল নোড়াটাতে আমি বাটি না। তার কারণ হচ্ছে যেহেতু এটা নিরামিষ, শাশুড়ি মাও বাটে, তাই আমিও এটাতে কিন্তু নিরামিষেই বাটি। আর যদি পেঁয়াজ রসুন ভরাই, তাহলে কিন্তু কলের পানি নিয়ে ধুতে হবে, আর অনেকটাই কষ্ট হয়ে যাবে যেহেতু এটা অনেকটাই ভারী তার জন্য কিন্তু। আর এদিকে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে পনিরটা কিন্তু ভেজে নিচ্ছি, লাল লাল করে আমি কিন্তু পনিরটা ভেজে নেবো। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি পনিরটার। আর এদিকে তো দেখতে পাচ্ছিলেন আমি পটল আলুগুলি কেটেছি, সেগুলি কিন্তু লাল লাল করে ভেজে নেবো। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু এখন টমেটোটা কেটে নিয়েছি, সবজিটাতে কিন্তু আমি টমেটো দিয়ে দেবো। এখানে আছে টমেটো আর জিরের গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনের গুঁড়ো, এগুলি কিন্তু আছে। একটা কিন্তু তেজপাতা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর আগের থেকে কিন্তু আমি ফুটন্ত গরম জল বসিয়ে রেখেছিলাম, সেগুলি কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তো ফুটন্ত গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু সবজিটা রেডি। তো সবজিটাতে দেখছো একদম সর পড়ে গেছে কিন্তু। আর আমার মামামের খানাটাও কিন্তু বানিয়ে নিয়েছিলাম, সেটাই কিন্তু মামাকে খাইয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ অনেকগুলি কিন্তু বাসন বেরিয়েছে, সেগুলি কিন্তু আমি এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকে ভাবছি মামামকে তো বসিয়ে রেখেছি, মামাম কি কান্নাই করবে নাকি? তার জন্যই কিন্তু আমি আবার বাসনও মাজছিলাম, আবার দেখছিলাম মামাম কি কান্নাই করছে নাকি। মায়েদের মন তো, তার জন্যই কিন্তু আমি এখানে বাসন মাজছিলাম কিন্তু ঠিকই বসে বসে, কিন্তু আমার মনটা ছিল মামামের দিকে, মামাম কী বা করছে। আমার কিন্তু বাসন ধোয়াগুলি হয়ে গেছে, তো আমি কিন্তু এখন উঠিয়ে নিচ্ছি, তো ভালো করে রেখে দেব ঘরে। তো এই যে লেপটা দেখতে পাচ্ছ, সেটাতে কিন্তু আমি কাভারটা ভরিয়ে নেব। আর কাভারটা ভরাতে যে এতটাই কষ্ট, মানে কি বলবো, আমি তো এটা কোনোদিনও ভরাইনি। আর হাজবেন্ডকে কিন্তু বলেছিলাম যে এই কাভারটা ভরিয়ে দাও, সে বললো কি এখন আর আমি পারবো না, এটা ভরাতে অনেকটা টাইম লাগবে। তো হাজবেন্ডকে কিন্তু সকালে বলেছিলাম, তো ভরাইনি এটা বললো। তার ওখান যদি রাতে বলি তখন বলবে সকালে, তো তার জন্য বললাম না আমি এ ভরিয়ে ফেলি। এই কাজটা কিন্তু আমি কখনো করিনি, হয়তো মা ভরিয়েছে ঘরে, আর নয়তো আমার হাজবেন্ডকে দিয়েই ভরিয়েছে। কী করবো, আর এখন তো বিয়ে করেছি, যদি ভরাতেই হবে। তো অনেকটা কষ্ট করে কিন্তু আমি ভরিয়ে নিচ্ছি, তো এখন কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি, তো দেখতেই পারছ। তারপর ওদিকে দেখো ড্রেসিং টেবিলটা কিন্তু একটু নোংরা হয়েছে, ধুলো বালিয়ে কিচকিচ করছে। তো ভাবলাম আমি ড্রেসিং টেবিলটা একটু মুছে নিই, হাতে যদি সময় আছে। মামামকে কিন্তু আমার সামনে বসিয়ে রেখেছি বিছানায়, তো মামাম কান্না করছে না, মামাম খেলা করছে, তাই ভাবলাম একটু ভাঁজগুলি করে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আমার গডরেজটা মুছে নিচ্ছি, অনেকদিন হয়েছে এই গডরেজটাও কিন্তু মোছা হয়নি। আর এই যে গামছাগুলি দেখতে পাচ্ছ না, এইগুলি কিন্তু আমার হাজবেন্ড মিটিং থেকে পেয়েছে, সেগুলি এনে এভাবেই রেখে দিয়েছে। তো আমি ভাবলাম না একটু ভাঁজ করে গডরেজে রেখে দিই, তার জন্য কিন্তু ভাঁজ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু গডরেজে ভালোভাবে ঘুষিয়ে রেখে দিচ্ছি। তো এখন আমি কিন্তু ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি, ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে নেব, তারপর কিন্তু আমার দুপুরের খানাটা খেয়ে নেব। তো বানিয়েছিলাম পনির সবজি আর হচ্ছে বরবটি আলু ভাজা আর টমেটো চাটনি। তো খাওয়া দাওয়া করে অনেকটা টাইম কিন্তু আমি রেস্ট করেছিলাম, মানে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর মামামের বাবা আসলো, মামামের বাবা এখানে
নিয়ে কী নিয়ে আসলো? মম্মি বাবাকে বলেছিলাম অনেকদিন হয়েছে আমি পেটিস খাই না, পেটিস খেতে খুব ইচ্ছা করছিল, তারপর একটা বন এনে দিল, পেটিস যেহেতু পাইনি এখন আমি সন্ধ্যার দিকে চাটা খেয়ে নিচ্ছি, মম্মি বাবা বলছে খাবে না সে। তো আজকের মতন এখানে চলে আসছি নেক্সট ভিডিওতে, টাটা সবাই।